ভারী বর্ষণ আর রুজানের ঢলে পানি বাড়ছে সুরমা কুশিয়ারা ধরলা তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্রের সিলেটের কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কানাইঘাটের লোভাছড়া নদী জয়ন্তাপুরের সারি গোয়েনঘাটের ডাউকি ও পিয়াইন নদী দিয়ে প্রবল বেগে স্রোত আসায় সীমান্তবর্তী চারটি উপজেলা প্লাবিত হয়েছে পানিবন্দী কয়েক হাজার মানুষ রাস্তাঘাটে তো হানি বাড়ি সাইডের দিকে মানুষ আছে আরো বেশি পানি সুনামগঞ্জে সুনামগঞ্জের ঘর পয়েন্টে সুরমার পানি বিপদসীমার আশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নতুন করে প্লাবিত হয়েছে জেলার চার উপজেলার নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম অবনতি হয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির তিস্তা ও ধরলার পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আদিতমারি উপজেলার মহিষখোচায় নদীতে বিলীন হয়েছে পনেরোটি বাড়ি দুর্গতদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে আমরা বসবাস করতেছি সরকার থেকে কোন বাদ যাই আমরা সরকারের কাছে আমার এই আবেদন গাইবান্ধার তিস্তা যমুনা ব্রহ্মপুত্রের পানি বেড়ে সাঘাটার চার উপজেলার চরাঞ্চলে নিম্নাঞ্চলে পানি উঠেছে আতঙ্কে রয়েছে নদী তীরের মানুষ বাগেরহাটের স্মরণ খোলার সাউথখালীতে প্রায় দেড় কিলোমিটার বেড়িবাদ নদীতে বিলীন হয়ে গেছে এতে আটটি গ্রামে জোয়ারের পানি ঢুকে পড়ায় তলিয়ে গেছে রোপা আমনের বিস্তলা মাছের ঘের ও ঘর বাড়ি রত্না জামান একুশে টেলিভিশন